আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও ভাইরাল করা আরো সহজ করে দিল ইউটিউব। ইউটিউব এখন থেকে আমাদের টাইটেল লিখে দিবে। ইউটিউবের যে এআই সিস্টেম রয়েছে মেশিন লার্নিং, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভিডিও আপলোড করার অর্থাৎ ভিডিও পাবলিক করে দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পর অথবা 1 ঘন্টা পর আপনি যখন ডেস্কটপ সাইটে অথবা গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করার পর আপনি যখন ডিটেলসে ক্লিক করবেন, ভিডিও ডিটেলস অর্থাৎ পেন্সিল আইকন ক্লিক করার পর আপনি দেখবেন টাইটেলে ক্লিক করার পর আপনাকে ইউটিউব 3টা টাইটেল শো করাবে, সাজেস্ট করবে। এই 3টা টাইটেল থেকে যে কোনো একটা টাইটেলকে আপনি আপনার ভিডিওর টাইটেল হিসেবে নির্বাচন করতে পারবেন। তো বন্ধুরা, আপনি চাইলে সেই টাইটেলের একটা অংশ রাখতে পারেন, আরেকটা অংশ নিজ থেকে সংযুক্ত করতে পারবেন, আপনি এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা অবশ্যই দেখে নেবেন যে টাইটেলটা আপনার ভিডিওর সাথে রেলেভেন্ট কি না। অনেক সময় এআই ভুল করে, কারণ যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং স্ট্রাইক চলে আসতে পারে আপনার ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে অবশ্যই এটা দেখে নেবেন। আর ইউটিউব আপনাকে যে 3টা টাইটেল সাজেস্ট করবে, এই 3টা টাইটেল ইউটিউব আপনার ভিডিওর ডেসক্রিপশানে যে লেখাগুলো আছে, এমনকি ট্যাগের মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে, সেগুলোর উপর ভিত্তি করে সেগুলো থেকে বুঝে নেবে যে আপনার ভিডিওটার পারফেক্ট টাইটেল কোনটা হবে। ঠিক আছে, তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে সহায়তা করবে, ভিডিওকে ভাইরাল করা অনেক সহজ করে দিবে ইউটিউব। আশা করছি এই আপডেট আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন কেমন লেগেছে। আসসালামু আলাইকুম।